পরিশ্রমের মাস মাহেরামাদান দূরে কাছে দেশে বিদেশে যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা উনিশ রমজানে পদার্পণ করেছি গতকাল আঠারোই রামাদান আমাদের থেকে বিদায় নিল আমরা শহরের মাস ধৈর্যের মাস মাহের আমাদান এই শিরোনামে গতকাল কিছু কথা শেয়ার করেছিলাম আজকে উনিশ রামাদানে আমরা পরিশ্রমের মাস মাহের আমাদান আল্লাহ অলসকে আসলে পছন্দ করেন না অলস ব্যক্তিরা কারোই প্রিয় হতে পারে না আপনি এবাদত করে আল্লাহর পছন্দ নিয়ে হবেন সেখানে কিন্তু পরিশ্রমের প্রয়োজন আছে বিনা পরিশ্রমে এবাদতটাও করা যায় না তো রমজান মূলত আমাদেরকে পরিশ্রমী করে তোলে সেই শিরোনামেই কিছু কথা আমরা শেয়ার করতে চাই দেখেন নবী সাল্লাম বলেছেন আল সেব হাবিবুল্লাহ যারা শ্রমিক তারা আল্লাহর বন্ধু যারা শ্রম করে টাকা পয়সা কামাই করে শ্রমিক হ্যাঁ ভিক্ষা কি ইসলাম পছন্দ করে না বরং কষ্ট হলেও যে পরিশ্রম করে টাকা কামাই করে ওঠার মধ্যে প্রশান্তি আছে বরকত আছে তো রুটি রোজগারের জন্য পরিশ্রম এবাদতের জন্য পরিশ্রম আল্লাহকে রাজি খুশি করানোর জন্য পরিশ্রম মাহের আমাদান আমাদের বাড়তি একটা পরিশ্রম শিখায় দেখুন প্রথম হল দিন আমরা খাবার দাবার পানাহার থেকে বিরত থাকি এটা কিন্তু একটা বিশাল পরিশ্রম বুকে তৃষ্ণা পেটে ক্ষুধা আমরা কিন্তু খাচ্ছি না পানাহার করছি না পরিশ্রম করছি আবার রোজা রেখে প্রবাসীরা পরিশ্রম করে দেশে যারা চাকরি করে পরিশ্রম করে অনেক কৃষক রোজা রেখে পরিশ্রম করে অনেক শ্রমিক রোজা রেখে পরিশ্রম করে অনেক রিক্সাওয়ালাও রোজা রেখে কিন্তু রিক্সা চালায় একবেলা চালায় আসলে যে চিন্তা করে যে আমি নেকামল করব আমি আল্লাহকে ছাড়ব না আমি ইসলামকে ছাড়ব না আল্লাহ কিন্তু তার জন্য এটা সহজ করে দেয় এটা বান্দার ইচ্ছার উপর নির্ভরশীল দেখেন দুনিয়ায় মানুষ যারা পরিশ্রম করে তারাও কিন্তু যারা জগতের মালিক হচ্ছে ক্ষমতায় যাচ্ছে বর একজন চুরি করছে সেও কিন্তু খুব পরিশ্রমী রাত্রে সবাই ঘুমায় সে কিন্তু ঘুম মেরে পরিশ্রম করে যে সন্ত্রাস করছে সেও কিন্তু পরিশ্রম করে পরিশ্রম করে কষ্ট করে যারা যুদ্ধ যুদ্ধবিগ্রহ করছে তারাও কিন্তু পরিশ্রম করছে অতএব এক ধরনের পরিশ্রম হলো জগতে সুযোগ সুবিধা বা ভালো জীবন লাভ করার জন্য পরিশ্রম করা যারা বস্তুবাদী আন্দোলন করে দেখুন তো তাদের গণতন্ত্র ইসলামের কিচ্ছু নাই তাদের নেতা নেত্রীদের বক্তৃতায়ও কিন্তু ইসলামের কিচ্ছু নাই কিন্তু তারপরেও তারা একটি মানব দলের জন্য যেভাবে যান দিয়ে দেয় টাকা পয়সা দিয়ে দেয় এটার জাগতিক মূল্য আছে না ইসলামের আলোকে যদি আপনি এটাকে মূল্যায়ন করেন তাহলে দেখবেন যে এটার কোনো মূল্য নাই হয়তো সে যাহা নামে যাচ্ছে টাকা পয়সা দিয়ে সে পাপাচার কিনছে খারাপ হচ্ছে কিন্তু তাদের দৃষ্টিতে তো তাদের এটার মূল্যায়ন আছে যে দুনিয়াদারদের কাছে তো এটার মূল্যায়ন আছে অর্থাৎ আপনি জগতে প্রতিষ্ঠিত হলে দুনিয়াদারি অর্জন করলেও পরিশ্রম ছাড়া হয় না তো পারলৌকিক শান্তির জন্য যদি আপনি চান যে একটা জান্নাত আল্লাহ তালা আপনাকে দিবেন যে জান্নাতটা সর্বনিম্নশ্রেণীর ব্যক্তি যে জান্নাত লাভ করবে সেটা এরকম দশটা দুনিয়ার সমান হবে সমাহান আল্লাহামদি এটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে এরকম দশটা দুনিয়া তো তাহলে এত বড় জান্নাতের যে নিয়ামত সেটাকে আমরা পরিশ্রম ছাড়া লাভ করতে পারবো তাই তো পরিশ্রম শেখাচ্ছে আমাদেরকে মাহের আমাদান মা বোনেরা পরিশ্রম করছে সারাদিন রোজা রেখে ইফতিরি করছে পাকাচ্ছে স্যারি পাকাচ্ছে রান্নাবান্না করছে তরকারি কাটছে পরিশ্রম আবার সকলে আবাদত করছে তারা করছে আচ্ছা এরপরে আমরা পিকব্যাপে পরিশ্রম করছি আমি একটা ছোট্ট চিত্র দিই ধরেন ইফতার করলেন ক্লান্ত শরবত খেলেন ক্লান্ত না সাথে সাথে মাগরিব মাগরিব পড়লে একটু আরাম করবেন সুযোগ নেই ঈশা ঈশা নামাজ পড়ে চলে আসবেন মসজিদে ঘরে সুযোগ নাই তারাবি তারাবি পড়ে বেশিক্ষণ ঘুমাবেন সুযোগ নাই কিছুক্ষণ পরে আবার সাহারির সময় সাহারির আগেই উঠে যায় আল্লাহর মান্দারা কে লাইল পড়ে তাহাজুত পড়ে তারপরে সাহারি করে সাহারি করে বেশিক্ষণ ঘুমাবেন আপনার সুযোগ নেই ফজরের সালাদ ফজরের সালাদ পরে লম্বা সময় আপনি ঘুমাবেন সুযোগ নেই একটু পরে অফিস কাজকর্ম দোকান আবার বেশিক্ষণ দোকানে বসে থাকবেন সুযোগ নেই জহুরের সালাদ জহুর পরে বেশিক্ষণ কাজকর্ম করবেন ফ্রি ঘুরবেন সুযোগ নেই আসর আসর পরে মাগরিব পর্যন্ত ইফতারির প্রস্তুতিতে অনেক সময় চলে যায় এই যে একটা বাইন্ডিংয়ের মধ্যে আরামায়শের উপরে আল্লাহটা কী করলেন বাইন্ডিং আরোপ করে দিলেন যে বান্দা পরিশ্রম করো সব সবসময় খুলি আর আরামের জিন্দগি নয় তো রোজা কিন্তু আমাদেরকে সেই পরিশ্রমের জিনিসটাই আমাদেরকে শিখাচ্ছে তো এই জন্যে ভাই যারা পরিশ্রমী হয় সেই জাতি কখনো পৃথিবীতে বিফল হয় না নির্যাতিত হয় না ফি সাবিলিল্লাহ কঠোর পরিশ্রমের কাজ দিন কায়েমের কাজ কঠোর পরিশ্রমের কাজ আজকে আমরা এমন দোয়া কলমা তালাশ করি যে দোয়া কলমার মাধ্যমে আমরা যেন সহজে জান্নাতে চলে যেতে পারি কিছু ভাইরা তো আছেন শুধু সারাদিন এই দোয়াগুলোই প্রচার করতেছে যেন এই দোয়াটা পড়বেন আর এটার ফজিলত তেমনভাবে বলে দেবে যে যেন এটা পড়লে আপনি জানাতে চলে যাবেন অথচ এটার সাথে আরও রিলেটেড অনেক বিষয় আছে ফরজ ওয়াজিব হালাল খাবার দিন কায়মে বিরোধিতা না করা শিরিক না করা বেদাত না করা জুলুম অত্যাচার না করা সন্ত্রাস না করা চাঁদাবাজি না করা মা বাবার ভোজ জুলুম না করা মানুষ হত্যা না করা ব্যবসায় ভেজাল না দেওয়া অভিসার না করা মিথ্যা সাক্ষী না দেওয়া গুস না খাওয়া টোটাল ইসলামিক জীবন কিন্তু এর সাথে জড়িত তারপরে গিয়ে ওই দোয়ায় যে ফজিলতের কথা আছে ওই ফজিলত আপনি পাবেন কিন্তু এমনভাবে বয়ান করা হয় যে যেন শুধু দোয়াটা পড়বেন আর আপনি ব্যস্ত চলে যাবেন আর এইসব হুজুরদেরকে অনেকে খুব ভালো হুজুর বলে আর যারা দিন কায়েমের কথা বলে হকের কথা বলে তাদের উপর জুলুম অত্যাচার নেমে আসে ভাই এই প্রবণতা থেকে ফিরে আসুন তাই আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে নামাদান আমার আমি সহ আপনাদের জন্যই দোয়া আমরা যেন পরিশ্রমী হতে পারি আমরা যেন অলস না হই শাহজালাল আল পরিশ্রমী ছিলেন শাহরান রাহেমাউল্লাহ পরিশ্রমী ছিলেন এই উপমহাদেশে যত আল্লাহদের আগমন ঘটেছে কোনো আল্লাহরা খেয়ে খেয়ে শুধু ঘুমান নাই আর মোটা হন নাই আর কেউ দরবার খুলে ধর্ম ব্যবসা করেন নাই সবাই কিন্তু পরিশ্রমী ছিলেন দিন প্রচারের জন্য দিনকে আমি যেন পরিশ্রম করেছেন আল্লাহ আমাদের সকলকে পরিশ্রমী হওয়ার তৌফিক দিন অলসতা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুন মাহের রমজানে আমরা যে পরিশ্রমের ট্রেনিং দিলাম বাকি মাসগুলোও যেন আমরা এবাদতের পিছনে দিন কায়েমের পিছনে ইসলামের পিছনে এভাবে পরিশ্রমী হতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমি